যদি একটা কথা বলছি তো, এসেছেন এসেছেন আসতে যদি কেউ না বলে থাকে, এলে দায়িত্ব আপনার। আর এমন করবেন না যে দুনিয়ার সবকিছু পালিয়ে যাচ্ছে। আপনি পাবেন না, শুনে রাখুন, 6,000 চাকরি হতো না। আমাদের জেলা ওয়ারি যদি প্যানেল করি তাহলে 7,000 লোক আনঅ্যাবজর্ব থাকবে। যদি রাজ্যের প্যানেল করি তাহলে 13,000 লোক চাকরি পাবে। চিন্তা করবো রাজ্যে যদি করতে হয় তাহলে তো আমাকে মেরিটে করতে হবে। মেরিটে করতে হবে কিনা? হ্যাঁ স্যার। তাহলে আমাদের মেরিটে করতে গেলে তো যারা অলরেডি মেরিটে নিজের জেলায় চান্স পেয়েছে তাদের প্যানেল আমরা পাঠিয়ে দিয়েছি, লিখে দিয়েছি ওখানে। আর যার আপনারা নোটিশটা ভালো করে পড়ুন, জোরে যারা চান্স পাইনি সেগুলো কাউন্সিলিং করে পেতে হবে। সেই পুলটা, সেই কাউন্সিলিংটা আমরা করবো। কিন্তু আপনার একটা কথা মনে রাখার দরকার, ওখানে এক্সেম্পটেড ক্যাটাগরি আছে। হ্যাঁ স্যার। তাতে ধরুন জেনারেল আছে। হ্যাঁ স্যার, অবশ্যই। সেই জেনারেলের কাউন্সিলিং হবে 19 তারিখে, আগামীকাল, শুক্রবার। সেই কাউন্সিলিং এ দেখা গেল বাঁকুড়ায় অপশন দিল দুজন, তাদের বাড়ি পুরুলিয়া। কথা বুঝতে পেরেছেন? অবশ্যই। তাহলে দুটো চলে গেলে 18টা সিট বাড়বে। সেই 18টা সিটে হয়তো আপনি চান্স পাবেন আপনার র্যাঙ্কে। আগে কাউন্সিলিংটা করে নিয়ে তো সিটটা বার করতে হবে। এগুলো আমাদের জটিল ব্যাপার, বলে ছেড়ে দিন। কালকে কিছু জনের হয়েছে, কেস ফাইল হচ্ছে নাকি শুনছি তাই স্যার। এখানে আপনারা জানেন না, এখানে একটা জিনিস যদি ঘটে যে চূড়ান্ত বিশৃঙ্খলা, তাহলে কোর্ট ইন্টারফেয়ার করবে। আপনারা যারা, আমি শুধু এক কথায় উত্তর দিচ্ছি, আর বলতে পারবো না। হ্যাঁ স্যার বলুন। যাদের মেরিট লিস্টে নাম আছে তারা প্রত্যেকে চাকরি পাবে। প্রত্যেকে চাকরি পাবে, কিভাবে পাবে সেটা আমাদেরকে বহু অঙ্ক করে করতে হচ্ছে। মনে করুন 5 জন পাস করেছে, আমরা সিটাতে একটা, তাহলে একজন পেলো আগেকার নিয়মে, আর 4 জন পাবে না? পাবে স্যার, মানে সেন্ট্রাল অনুযায়ী হলে পাবে। তার হয়তো ওই প্যারাপিএইচ সিট আমার বর্ধমানে আছে, তখন তাকে ট্রান্সফার করতে হচ্ছে। আবার প্যারাপিএইচ আপনার যেরকম আছে, মেদিনীপুরে আছে, জলপাইগুড়িতে আছে, কি পাবে সেটা র্যাঙ্কের উপর। বুঝতে পেরেছেন? মানে আমার নিয়ম হচ্ছে আপনার বাঁকুড়া মেডিকেল কলেজে এরকম কেস থাকবে যে আপনার বাড়ি বাঁকুড়া, আপনি ডাক্তারিতে বাঁকুড়া মেডিকেল কলেজ পেলেন না, আপনাকে হয়তো মেদিনীপুর মেডিকেল কলেজে যেতে হয়। র্যাঙ্কের উপর তো। হ্যাঁ স্যার অবশ্যই। এখানেও তাই। ঠিক আছে স্যার, আমাদের মানে স্যার র্যাঙ্কে পেয়ে গেছে, আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। কারণ আপনি যে কোর্ট কেসের কথা বলছেন, কোর্ট জিজ্ঞেস করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে, উত্তর কি দেবো? হ্যাঁ স্যার অবশ্যই স্যার, হয়ে গেছে, উত্তর দিতে হবে। ব্যাস, তাহলে এবার আপনারা দয়া করে ধৈর্য ধরুন, সব হয়ে যাবে, 2-4 দিনের মধ্যে সব হয়ে যাবে। অনেক ভাই, সেন্ট্রাল কদিন ধরে যেভাবে হবে না, যাতে আগেকার নিয়ম হলে 165 জন চাকরি পেত না, পেত না স্যার একদম। আমরা ওই ওবিসি বিটাকে
মুর্শিদাবাদে নিয়ে যাবো, কি করবো? কারণ মুর্শিদাবাদে ওবিসি বি নাই, বুঝতে পারছি? হ্যাঁ অবশ্যই স্যার। তাহলে ওরা গিয়ে ওখানে পাবে, এটা হচ্ছে স্টেট পুল। এটা স্যার কলকাতা হবে মানে কাউন্সিলিংটা? হ্যাঁ কলকাতায় হবে। আগে তো সিট বার করি, আপনার জেলায় জেলায় যে সিট গুলো ওদের কাউন্সিলিং আছে কালকে, ওদের সিট আছে প্রায় সারা রাজ্যে, ওদের সিট আছে কত জানেন? 4,500। সেই 4,500-এর ভ্যাকেন্সি থেকে যতটা বেরোয় আমায় দেখতে হবে। তো ওই স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আছেন কোকিলে কক মানে কম করে, উনি বলেছেন যে ওই যে প্যানেলটা তো স্যার বেরোয়নি মানে পুরো লিস্টটা, তাহলে ওইটার জন্য জানতে পারলেন কি করে? না আমরা জানতে পেরেছি, ওরা বলছে যে মানে যারা কেস করছে তারা বলছে যে প্যানেল লিস্টটা বেরোয়নি। প্যানেল লিস্টটা যদি আমি কলকাতায় বের করি তাহলে কলকাতা থেকে বাঁকুড়া পর্যন্ত লম্বা হবে। হ্যাঁ হ্যাঁ সে তো স্যার অবশ্যই অবশ্যই একদম একদম একদমই একদম স্যার নিখুঁত। হ্যাঁ1,000 পাতার প্যানেল তোমায় দিয়ে দেবো। না না ঠিক আছে স্যার, সব লোককে প্যানেল দিতে গেলে আমার কোনো আপত্তি নেই, 1,000 পাতা আছে। না স্যার আমরা ওটাই ভয় করছিলাম যে কোনো কারণে কোর্টের জন্য, নাহলে আমাদের 1 মাস দেরি হলে কোনো অসুবিধা নেই স্যার। আমরা যত কোর্টে হয় ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের আগে, অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেছে। হ্যাঁ কিছু জনের হয়েছে, কিছু জনের হয়নি তো স্যার, তার জন্য আরে মহা ঝামেলা। হ্যাঁ একদিনে 2,000 লোককে তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না। না আচ্ছা আচ্ছা, 2 নম্বর হচ্ছে কোর্টকে আমরা বলে দিয়েছি তোমার যারা কেসের লোক তাদের জন্য সিট রেখে দিয়েছি কোর্টের অসুবিধা। আমি যদি বেআইনি অ্যাপয়েন্টমেন্ট দিই, ভ্যাকেন্সি নেয় কি তোমার র্যাঙ্ক নিচে, তোমার আগে একটা র্যাঙ্ক তোমার ওপরের র্যাঙ্কে আগে দিয়ে দিলাম, তখন এগুলো হলে ঠিক নয় ভাই, 7 বছরের জন্য বন্ধ করে দিই। আর কোর্ট কি করবে? কোর্ট যদি বলে তোমাকে আমি বিচার করে দেখবো, দেখো কোনো অসুবিধা নেই, যদি পদ্ধতিটা সঠিক হয় তাহলে কোনোদিন বাতিল হবে না। না না সে তো বটে, আর যদি ভুলভাল করতে যায় তাড়াহুড়ো করে তাহলে ইন্টারফেয়ার করে দেবে অবশ্যই। না স্যার সময় নেই, কোনো অসুবিধা নেই, রাস্তাঘাটে গিয়ে চিৎকার করে তো লাভ নেই। আমরা স্যার এখানে যারা আছি আপনারা এসএমএস পাবে, সবাইকে বলো আমাদের তো বলেই দিয়েছি এসএমএস যাবে। যাই হোক স্যার, মানে আপনি যেটা কথা হলো বললেন, আমি আপনার মানে অনুমতি না নিয়ে আমি রেকর্ড করলাম মানে আপনার এই বার্তাটা আমি স্যার করে পড়ুন, আপনার এই বার্তাটা আমি তাহলে স্যার দিয়ে দিচ্ছি সবাইকে। না বার্তা দিন যে উনি বারবার বলছেন যে যে নোটিফিকেশন গুলো হয়েছে সেই নোটিফিকেশন গুলো আপনারা সবাই চলো আমরা ভালো করে করে দেখি, তারপরে কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করো। অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার, একটু তাদের দেখবেন আমাদের যাতে